সৃষ্টি করা হয়েছে। আল্লাহ আকবার বলে সালাত আরম্ভ করবেন, ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, এর উপরে বুকের উপরে রাখবেন। বুকের উপরে রাখার পাঁচটি সহি হাদিস আছে, নাভির নিচে হাত রাখার তিনটি জাল জয়ীফ হাদিস আছে। বুকের উপরে হাত রেখে আপনি বলবেন সুবহানাক আল্লাহুম্মা সুবহানাক আল্লাহুম্মা ওবিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, এটা বলতে পারেন। নইলে আপনি বলবেন গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আবি জামিনাদ দানাস, আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মায়ে ওয়া সালজাল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্বে এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, তুমি আমার পাপকে ধুয়ে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, তুমি আমার পাপকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে, বরফ দিয়ে, তুষার দিয়ে তুমি আমাকে ধুয়ে পরিষ্কার করে দাও। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাত দয়ালুম আরম্ভ করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানির রহিম তিনি হচ্ছেন পরম দাত দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও, সিরাতাল লাযিনা আন'আমত আলাইহিম ওই পথ তুমি দেখাবে, যাদের প্রতি দয়া করেছো, যাদের ভালোবেসেছো তাদের পথ তুমি দেখাও, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওদের পথ দেখাও না, যারা ভ্রান্ত যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হয়েছো তাদের পথ তুমি দেখাও না, আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরওয়াজায় প্রার্থনা করলাম, সেই প্রার্থনা তুমি কবুল করো। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন সূরা ফাতিহাতে মাত্র একটাই কথা আছে। সম্মানিত উপস্থিতি, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, মনে রাখবেন সূরা ফাতিহাতে মাত্র একটাই বাক্য আছে, সূরা ফাতিহাতে মাত্র একটাই কথা আছে, সেটা হলো এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও। এই কথাটা বলার জন্য পাঁচ মিনিট যাবত প্রশংসা করা হয়েছে, খালি এই একটা কথা বলার জন্য। এক, বিশ্বজগতের প্রতিপালক তুমি। দুই, পরমদাতা দয়ালু তুমি। তিন, বিচার দিনের মালিক তুমি। চার, একমাত্র তোমারই ইবাদত করি। পাঁচ, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও। কেউ যে আমায় ডাকে, কেউ যে আমাকে ডাকে দেওয়ান বাগির পথে, কেউ যে আমাকে ডাকে ছয় লতিফার জিকিরের পথে, কেউ যে আমাকে ডাকে কুতুব বাগির পথে, কেউ যে আমাকে ডাকে কাদিয়ানির পথে, কেউ যে আমাকে ডাকে সিয়াসুন্নির পথে, কেউ যে আমাকে ডাকে মাঝহাবি দলে, কেউ যে আমাকে ডাকে আকিদাপূর্ণ ত্রুটি আকিদাপূর্ণ সংগঠনের দিকে, কেউ যে আমাকে ডাকে মুজাসসামা জাহামিয়া কারামিয়ার দিকে, তুমি আমার একটা কথা শোনো, আমাকে সোজা সঠিক পথ দেখাও। এই কথাটা আবার বলে পরে বলা হচ্ছে, যাদেরকে তুমি ভালোবেসেছো তাদের পথ দেখাও, যাদের তুমি খারাপ বেসেছো তাদের পথ তুমি দেখাও না, তুমি আমার একটা কথা শোনো। এই দীর্ঘক্ষণ একটা কথা বলার বলা হচ্ছে যে আমিন, তুমি আমার কথাটা কবুল করো। কোরআন মাজিদে 114টি সুরা আছে, সুরা ফাতেহা ছাড়া কোথাও আমিন বলা হয়নি। এটা একটা ব্যতিক্রম সুরা, একাই থাকলেও পড়বেন, সবাই মিলে থাকলেও পড়বেন, ইমামের পিছনে থাকলেও পড়বেন, ইমাম হলেও পড়বেন, জোরে কেরাত হলেও পড়বেন, আস্তে কেরাত হলেও পড়বেন। এই সুরা হলো ব্যতিক্রম পৃথিবীতে সুরা, সবাকে পড়তে হবে বাধ্য। হুজুর আপনাকে প্রতারণা দিয়েছেন, হুজুর আমাকে ধোকা দিয়েছেন, হুজুরের ধোকায় পড়বেন না, হুজুরের প্রতারণায় পড়বেন না, ব্যতিক্রম সুরা পৃথিবীতে, এরকম সুরা পৃথিবীতে কোরআন মাজিদে আর কোথাও নেই। মনে রাখবেন সুরা ফাতিহাতে একটাই কথা আছে, আমি ওনা বুঝাতে পারি না ভালো করে, আবার কি বলবো, শুধু একটাই কথা আছে সুরা ফাতিহা, একটাই। পাঁচ মিনিট যাবত প্রশংসা করে খালি ওই কথাটাই বলা হয়েছে যে তুমি আমাকে সঠিক পথ দেখাও। পরে আবার এটাই বলা হচ্ছে, যাদের ভালোবেসেছো তাদেরটা দেখাবা, যাদের খারাপ বেসেছো তাদেরটা দেখায়ও না। দীর্ঘ সময় ধরে যেটা বললাম সেটা তুমি কবুল করো। ব্যতিক্রম সুরা, জীবনে কোনোদিন পড়া বাদ দেবেন না,
জোরে কেরাত হলেও পড়বেন, আস্তে কেরাত হলেও পড়বেন, একা হলেও পড়বেন, সবাই হলেও পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু মা আরম্ভ করছি যে কোনো একটি সূরা, কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, অলাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, আল্লাহু আকবার, হাত খুলে দিয়ে ওই পর্যন্ত উঠাবেন, কাঁধ সামনাসামনি, কানের পাশে নিয়ে যাবেন না, কান ধরবেন না, এভাবে উঠাবেন না, আল্লাহু আকবার, এরকম করবেন না, আল্লাহু আকবার, আঙ্গুলগুলি জমা জমা থাকবে, আকাশমুখী থাকবে, এইভাবে হাত উঠিয়ে চলেন রুকুতে যাই। রুকুতে যাওয়ার পূর্বে দু একটি কথা, হাত দুটো রডের মতো সোজা হয়ে থাকবে, এভাবে বাঁকা থাকবে না, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটুকে চেপে ধরে থাকবেন, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, মাথা উঁচুও থাকবে না, মাথা নিচুও থাকবে না, একবারে রডের মতো সোজা হয়ে থাকবে মাথা, পিঠের উপরে একটা গিলাস রাখলে যেন থেকে যায়, এভাবে পিঠটা বাঁকা হবে না। এটা হলো সিজদা রুকু। আপনি বলেন সুবহান রব্বিয়াল আজিম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তিনবার পাঁচবার দশবার, একটাও ঠিক নয়, যে যত পারে বলুন আপনি, সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রুহ, বলুন আপনি সুবহানাক আল্লাহুম্মা ওয়াবিহামদিকা, সুবহানাক আল্লাহুম্মা ওয়াবিহামদিকা, আল্লাহুম্মা আগফিরলি, যতবার ইচ্ছে বলতে থাকেন। আরও দোয়া আছে, এবার চলে যান সিজদাই। সিজদাই যাওয়ার পূর্বে আপনার সাথে আমার জরুরি কয়েকটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমির তনাজ্জুদ আলা সাবাতে আজম, আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে আদেশ করা হয়েছে, আমি সাত হাড়ের উপরে সিজদা করতে বাধ্য, নাক কপাল এক, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত, নাক আগে না কপাল আগে এটা নয়, যদি নাক লেগে থাকে কপাল নেই তাহলে সিজদা হয়নি, হাট ছয় হয়ে গেছে, হাট তাহলে ছয় হয়ে গেছে, নাক লাগেনি কপাল লেগে আছে তাহলে সিজদা হয়নি। যখন আপনি সিজদায় আছেন তখন আপনি একটা হাত উঠিয়ে গা চুলকাতে আসবেন না, এবার যদি হাত একটা উঠেন তাহলে কয়টা হয়ে গেছে মাটিতে, ছয়টে। যখন আপনি সিজদায় আছেন তখন এক পা দিয়ে আর এক পা চুলকাবেন না, যদি এক পা দিয়ে আর এক পা চুলকান তাহলে এখন কয়টা লেগে আছে মাটিতে, ছয়টে, আদেশ অমান্য হয়ে গেছে, সলাপ বাতিল হবে, সিজদা হয়নি। বুঝাতে পারিনি কথা, তাহলে গাও চুলকাবেন কখন, সিজদা থেকে উঠে আসেন তখন, পাঁচ চুলকাবেন কখন, দাঁড়িয়ে গেছেন তখন এক পাঁতে আর এক পাঁচ চুলকান, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারেননি মনে হয়, সিজদা অবস্থায় সাতটা রাখতে বাধ্য, মাথার চুল জড়িয়ে নেবেন না, আর হাত জামার কাপড় জড়ানো নিষেধ, মহিলারা চুল খুলে রাখবে, খোপা বাঁধা থাকলে খুলে দিবে, বেনি গাঁথা থাকলে খোলা লাগবে না, এমনি চুল ছাড়া থাকবে, সবাই সিজদাতে যাবে, জামা কাপড় সব যেখানে আছে কোথাও জড়াতে পারবেন না, পায়জামা প্যান্ট কোমরে জড়াতে হবে, নিচের দিকে নয়, নিচের দিকে জড়ানো হারাম, আঙ্গুলগুলি জমা জমা করে কানের পাশে রাখবেন, কোনোকে এইভাবে উঠে রাখবেন, এইভাবে কোনোই পর্যন্ত বিছাবেন না, আল্লাহ নবী বিছানাটা কুকুরের বিছানো, কুকুরের, বুঝাতে পারেনি কথা মনে হয়, আর এইভাবে জড়াতে নিষেধ করা হয়েছে, মহিলা পুরুষ সবাই এরকম ফাঁকা রাখতে হবে যাতে করে ছাগলের বাচ্চা পেটের নিচ দিয়ে যেতে পারে। একাধিক সহিহ হাদিস, কাউকে দেখানো লাগবে না, আপনি বলুন সুবহান রব্বিল আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা যতবার ইচ্ছে, নইলে আপনি বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রুহ, নইলে আপনি বলুন সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়াবিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, নইলে আপনি বলুন আল্লাহুম্মা আগফিরলি যামদি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়ালাহু আখিরাহু নিয়াতুহু সিররা, আল্লাহ তোমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আরো দোয়া, সিজদা থেকে উঠে আসেন, আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে খেতে দাও, আমার প্রতি রহমত নাজিল করো, আরও দোয়া আপনি বলেন, এরপরে সিজদায় যান, সিজদা থেকে উঠে আসেন, এ হলো এক রেকাত, এভাবে আরেক রেকাতে হলো দুই রেকাত, যদি আত্মাহেতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে রাখবেন, ডান পা খাড়ো করে রাখবেন, আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে দিয়ে দিবেন, আর ডান পা খাড়ো করে রেখে পিছনটা নিতম্বটা মাটির উপরে রেখে দিবেন, ডান বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল এই দুইটা আঙ্গুল জমা করে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন, রাখেন তো দেখি, দুইটা পদ্ধতি, একটা হলো এই বৃদ্ধাঙ্গুলের মাথাটা এই আঙ্গুলের কাছে নিয়ে চলে আসেন, এটা একটা পদ্ধতি, আর একটা হলো এই গোলাকার হাঁটুর উপরে রেখে দেন, অবিরাম নড়বে, একবার নড়ানো কথাটি মিথ্যে, জাল জয় ভুয়া হাদিসও নেই, এমনিতে চলছে ভারতের নীতি, অবিরাম নড়বে মানে শুধু খালি শয়তানকে খালি গুতা মারবেন, খালি গুতা মারবেন,
অবিরাম নড়বে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী তোমার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, শান্তি আমাদের উপরে সকল মানুষের উপরে হোক। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি। হে চালাক, আমার সালাম ফেরার আগে তুমি উঠা প্রয়োজন মনে করছো কেন? আমি তো বহু পথ যাবো, রাজশাহী এখানে আছে, যাবো ইনশাল্লাহ সকালে, ক্লাস ধরে আমার মাথায় আছে ইনশাল্লাহ। এ তো গাজীপুর, সিলেট চিটাগাং থেকে ক্লাস ধরার হিসাব রাখি, তো গাজীপুর মানে বাড়িতেই আছে। আপনি একটু থামেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিনিন্দে, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমাকে ক্ষমা করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, কে আমাকে দয়া করবে, ক্ষমা করবে? আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযুবিকা মিন আযাবিল কবর, তোমার নিকটে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, তোমার নিকটে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাসাম আল মাগরাম, তোমার নিকটে বড় পাপ কর্জ থেকে বাঁচতে চাই, ঋণ থেকে বাঁচতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হলো সলাত, এরপরে যেটা আসবে মোনাজাত, এরপরে যেটা আসবে সেটা হলো জিকির। উল্লেখ্য যে জোরে আমিন বলতে হবে, তার প্রমাণে আটটি সহিহ হাদিস আছে, আর চুপে আমিন বলতে হবে, তার প্রমাণে একটি খুব নিতান্তই জয়ীফ হাদিস আছে, সেটা হলো চুপে নয় ধীরে এরকম। চুপের কোনো হাদিস দুনিয়াতে নেই, জোরে এমন জোরে বলতে পারে মসজিদ যেন ওটা ফেটে যায়, এবারে কেঁপে উঠবে মসজিদ, এরকমভাবে বুখারী মুসলিমের হাদিস। আর বিষয়গুলি যেখানে যেটা পেশ করলাম, দাঁড়ানোর সময়তে সবার পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ওই যে দুজনের মধ্যে শয়তান ঢুকছে, শয়তান ঢুকছে, ফাঁকা বন্ধ করো, ফাঁকা বন্ধ করো, আমি দেখছি ছাগলের বাচ্চার মতো হয়ে শয়তান ঢুকছে। তারপরে তিনি বলেছেন, মানসাদ্দা ফুরজাতান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কে যদি দুজনের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। দুঃখিত, এসব হাদিস কেউ মানে না। আপনার গাজীপুরের মসজিদে দেখা যায় দুইজনের মাঝে আরো দুইজন ধরবে, আর ঢাকা বাইতুল মুকাররমে দেখা যায় দুইজনের মাঝে আরো পাঁচজন ধরবে। এই কিভাবে সলাত হয় আল্লাহ ভালো জানে। একামত চলছে আরো পাগড়ি পেঁচাচ্ছে মাথায়, যেমন একামতের শেষের দিকে গেছে তেমন বলছেন আল্লাহ আকবার। অথচ রাসূলুল্লাহ সাল্লাম তার জীবনে কোনোদিন মুক্তাদের মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এইগুলি কথা না বলে জীবনে কোনোদিন সলাৎ শুরু করেননি মুখামুখি। সব সুন্নতের উল্টা চলছে, আপনারা খুব সাবধান থাকুন।